বাংলাদেশ জাতীয়তাবাদী দল খুলনা বিভাগের আজকে এই জনসমক্ষে সহকর্মী সভাপতি অ্যাডভোকেট শফিকুল ইসলাম মানা রাজ্যের সভার প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী মহাসচিব জননেতা জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকের সভায় আমন্ত্রিত বিশেষ অতিথি আমাদের সকলের প্রিয় নেতা এবং দলের জন্ম থেকে শুরু করে আজ পর্যন্ত তিনি লড়াই এবং সংগ্রামের মাঠে আছেন। বিএনপি স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, ডক্টর আব্দুল মঈন খান এবং দলের ভাইস চেয়ারম্যান বৃন্দ, অন্যান্য নেতৃবৃন্দ, আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ যে আপনারা সদ বাধা বিপত্তির মতো আজকের সবাই উপস্থিত হয়েছেন। আমি ধন্যবাদ জানাই এই খুলনা শহরের বীর সাহসী নেতা কর্মীদেরকে, এই বিভাগের প্রত্যেকটি জেলা যারা অত্যন্ত সাহসিকতার সাথে সকল বাধা বিপত্তি মোকাবেলা করে আজকের সভা সফল করেছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এই সভাকে কেন্দ্র করে খুলনা এবং খুলনা বিভাগের বিভিন্ন থানা এবং জেলা প্রায় 2 শতাধিক নেতা কর্মীকে গ্রেপ্তার করেছে, যারা জেলখানায় আটক আছে। এই সভাকে কেন্দ্র করে এই মহানগরীর জন্য আহ্বায়ক তরিক ইসলাম জহিরের কালকে তার চিংড়ির মাছের যে একটি শিল্প আছে সেটাকে ভাঙচুর করেছে এবং আজকে সকাল থেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন অঞ্চল থেকে আশা নেতা কর্মীদেরকে তা যে কুপিয়েছে, লাঠি দিয়ে আঘাত করছে, যাদের বাইক ছিল তাদের বাইক ভেঙেছে এবং এই কর্মটি পুলিশ এবং শেখ হাসিনার যে গোষ্ঠী তারা এই কর্মটি করেছে। গত 14 তারিখে যখন আমরা এই প্রস্তুতি সভা করি তখন শুনলাম শেখ হাসিনার চাচির বড় ছেলে তিনি হুঙ্কার দিয়েছেন পদ্মার এই পারে বিএনপিকে দাঁড়াতে দেবেন না। বিএনপি তো দাঁড়িয়ে আছে, বিএনপিকে দাঁড়াতে দিবেন না, আপনাদের কিছুদিন পর সারা জীবন দাঁড়িয়ে থাকতে হবে। একটু প্র্যাকটিস করেন। আরেক চাচির আরেক ছেলে কালকে পরশুদিন কি কুরআন বাহিনী, দা বাহিনী, তার হ্যামলেট বাহিনী, হোন্ডা বাহিনী, কোনো বাহিনী বাদ পায় না, ঘরে ঘরে তল্লাশি, ঘরে ঘরে মাঝখানে রাস্তায় রাস্তায় তারা ভাঙচুর, হুমকির হামলা ও কিছু দেখলাম। তারপরে একটা কথা ছিল যে আমরা জনসভাকে সফল করতে হবে, আমরা করব, তাদের পাকানো কোনো উস্কানিতে আমরা তা দিব না। পুলিশ এবং আওয়ামী লীগের যে বাহিনী লাঠিয়া দু বাহিনী চেষ্টা করলেন, আমি শেখ হাসিনাকে বলব আপনার চাকরির বড় ছেলে বড় ছেলেকে জিজ্ঞেস করবেন যে তুই যে করলি খুলনাতে বিএনপির লোকে দাঁড়াইতে দিবে না, তাহলে তো কি হল? আমরা কিন্তু চাইলে আপনার চিনার মতো বলব না, এই গোপার মতো মানুষকে ঢাকায় যাইতে দেব না, ওরকম কথা আমরা বলবো না, তাহলে আমরা কোনো বিশ্বাস করি অসভ্যতা বিএনপির কোন সংস্কৃতি না। সে কারণেই আজকে আমি প্রত্যেকের নেতা কর্মীর কাছে প্রত্যেকের সহযোগিতা, সাহসিকতা এবং তাদের অত্যন্ত ধৈর্য এবং পরিশ্রম দিয়ে
আজকে এই সভাকে জনসমুদ্রে পরিণত করেছে। আরে কালকে রাত্রি 10:30টায় আমাদের নেতা মোশারফকে টেলিফোনে বলছিলাম যে আমরা ইচ্ছা করলে এখন জনসভাটা শুরু করতে পারি। কালকে রাত্রি 11টা থেকে এখানে জনসভা শুরু হয়েছে, ঠিক কিনা? এখনো চলছে। খুলনার বিভিন্ন রাস্তায় রাস্তায় আমাদের নেতা কর্মীরা চাদর সারা হোগলা মুছে রাত্রি ঘুমাচ্ছে, পার দিয়েছে। সুতরাং যার সৈনিক দুটো মোকাবেলা করা, পরাস্ত করা বহুত বহুত কঠিন কাজ। 71 সালের পাক হানাদার বাহিনীও কিন্তু জিয়ার কাছে হার মেনেছে। আর আজকে সরকার সেই পাকিস্তানি হানাদার বাহিনীর থেকেও জঘন্য। এরা জিয়ার সৈনিকদের কাছেই পরাস্ত হবে, ওদেরকে ক্ষমতা থেকে নামতে হবে। স্বেচ্ছায় নামলে ভালো, আর স্বেচ্ছায় না নামলে কিভাবে নামাতে হয় এদেশের জনগণ জানে। জনগণ সেই ব্যবস্থা নেবে, তারই তো আজকের এই নমুনা না। 20 তারিখে আমি যে বেসায় দাওয়াত খেতে গেলাম কিছুক্ষণ পর মিন্টু ভাই, এগুলো কতগুলি আসলো, হঠাৎ করে দেখলাম লাঠি সোটা হাতে। আমি জিজ্ঞেস করলাম এই মাস্টারি ঘরের জায়গা নাকি এটা? পরে আমাকে কমর ড্রাইভ পিস্তল আছে, তাহলে হকি টকি আছে। জিজ্ঞেস করলাম তোর পুলিশের লোক? হ্যাঁ। যে পুলিশের লোক হইলে পোশাক কই? এখানে তোমরা মাস্টারি শুরু করছো কেন? কমিশনার খুলনা, এই পুলিশ কমিশনার নাম জানি না, তাকে আমি 4 বার টেলিফোন করলাম, তিনি ধরলেন না। হয়তো আন্নোন নাম্বার ধরলেন কেন? আমাদের নাম্বার তো ওনার কাছে থাকার কথা না। ওনার কাছে থাকবে কার? শেখ হাসিনার আত্মীয় স্বজনের টেলিফোন নাম্বার, রাস্তাঘাটে সাবজেক্টের নাম্বার, তারপরে যারা রাহাজানি করে তাদের নাম্বার, তাদের নাম্বারই তো থাকবে। এই মুহূর্ত পর্যন্ত তিনি টেলিফোন ব্যাক করে নাই। কমিশনার সাহেব, বিপদে পড়তে হবে। পড়তে হবে কথা দিচ্ছে, সেদিন টেলিফোন করলে বিপদে পড়ে আমি রিসপন্স করবো, আপনারা টেলিফোন রিসিভ করবো। যুদ্ধটা পুলিশের বিরুদ্ধে না, পুলিশ বাহিনীকে বুঝতে হবে। ওই জনগণের টাকা ছেড়ে জনগণের সেবা করার জন্য পুলিশ ডিপার্টমেন্ট বাহিনী শেখ হাসিনার বাড়ির চাকর বাকর না, যা বলবে তাই শুনতে হবে। কোন আদেশ পালন করবেন না সরকারে, ও যে কয়েকজন চাকরি খেয়েছে এটাই তো করবেন না। দেশের পরিচালিত নিয়ম অনুযায়ী প্রশাসন চালান, জনগণের বিপক্ষে দাঁড়াবেন না। যদি চাকরি হারান, যদি কোন বিপদ হয়, এই সরকারের পতনের পর যে গণতান্ত্রিক সরকার আনবে,